যিনি রাধে তিনি চুলো বাঁধে, তবে আমার সাথে যে মানুষটি আছেন সে শুধুমাত্র এই দুটি কাজ বাদেও ক্রিকেটের অন্যতম সফল একজন ফ্র্যাঞ্চাইজির মালিক এবং বিপিএল ইতিহাসের চারটি শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যার পেছনে অন্যতম কারিগর নাফিসা কামাল, তার সাথে আমি কথা বলবো। আপু, আমি যদি বলি যে বিপিএল এর ধারাবাহিক ভাবে এমন সাফল্যের পেছনে রহস্যটা কি? আই থিঙ্ক আমাদের সাফল্যের পিছনে রহস্য একটা, যে আমাদের একটা টিম স্পিরিট কাজ করে এবং আমাদের এটাকে বলে যে একটা কালচার, টিমের কালচার। এই কালচারটা হচ্ছে আমরা মাঠে যখন নামবো আমরা জয়ের জন্যই নামবো, এবং সেটা এক একটি ম্যাচ না, এটা হচ্ছে একেবারে কাপ সহ আমরা ঘরে ফিরে আসবো। তো এই এই বিশ্বাসটা নিয়ে আমরা কাজ করি এবং যতদিন আমাদের বিশ্বাসটা আছে আমরা মনে করি আমরা ওই টার্গেটে ওই টার্গেটটা রিচ করতে পারবো। লম্বা একটা সময় যাবত বিপিএল এর সাথে আছেন, আপনার কি মনে হয় যে যারা কর্তৃপক্ষ তারা যদি আরেকটু সুনির্দিষ্ট অবকাঠামো তৈরি করে বাংলাদেশের যে ক্রিকেটের জনপ্রিয়তা সেই হিসাবে আমাদের বিপিএল এর অবস্থানটা এতদিনে অন্য একটা পর্যায়ে থাকতে পারতো, আপনার কি মনে হয়? না, এখানে ইম্প্রুভমেন্টের অনেক রুম আছে, কিন্তু আমার ওনাদের সিনসিয়ারিটির প্রতি আমার কোনো ডাউট নাই, কারণ আমি জানি যে তারা কাজ করছে। এটা আসলে মানে আমার মনে হয় সব পক্ষ, ফ্র্যাঞ্চাইজ মালিকরা, তারপরে বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাকি টিভি রাইটস যারা আছে, ইভেন মিডিয়া যারা আছে, অনেক অনেক সব সবগুলো স্টেক হোল্ডার যদি একসাথে বসে বিপিএলটাকে ডেভেলপ করতে পারে তাহলে আই থিঙ্ক খুব সাকসেসফুল একটা মডেল হবে। একটা একাডেমি খুলেছেন, যে একাডেমিটা সফলভাবে রান করছেন, মানে এখান থেকে আপনাদের মানে পরিকল্পনাটা কি সামনের দিনে কি বিপিএল এ আমরা এই একাডেমি থেকে উঠে আসা আরো ক্রিকেটার দেখতে পারবো? আমাদের গত বছর একাডেমি থেকে একটা ছেলে আমাদের টিমে ছিল, মেহেদি ছিল। আমরা কখনো ওদেরকে মানে আনডিউস প্রিভিলেজ দিতে চাই না, কোনো অ্যাডভান্টেজ দিতে চাই না। ওরা যদি নিজেদের যোগ্যতা আমাদের টিমে আসতে পারে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমে, তাহলে অবশ্যই আমরা নিব। তো আমার অ্যাকচুয়াল স্বপ্ন, আমার আশা যে ফিউচারে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমে অকশন টেবিল থেকে আমি আমার একাডেমি ছেলেদেরকে কল করতে পারবো ওদের নিজেদের যোগ্যতায়। একজন সফল ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে অন্য ফ্র্যাঞ্চাইজি গুলো কেন পিছিয়ে আছে কিংবা বিপিএল এ তারা কেন ধারাবাহিক না, আপনার পার্সপেক্টিভে কি কারণটা হতে পারে? আমার পার্সপেক্টিভে মনে হয় যেহেতু তারা লম্বা সময় ধরে এখানে, আমরা যে লম্বা সময় ছিলাম এই লম্বা সময় প্রিভিলেজ আর কিছু বেনিফিট আমরা পাচ্ছি, আমাদের স্টেবিলিটি, আমাদের কন্টিনিউটি আছে, ওরা সেই বেনিফিটটা পাচ্ছে না। এবং তারা দল বাই দ্য টাইম তারা দল গুছিয়ে উঠতে পারে, আমাদের অলরেডি আমাদের টিমের কমপ্লিট প্ল্যানিং অ্যান্ড টিমটাকে যেভাবে সাজাবো ওই বছরের জন্য আমাদের পুরো ফ্রেমওয়ার্ক পুরো প্ল্যানিং হয়ে যায়। সো আই থিঙ্ক ওই দিকে আমরা অনেক অনেকটা এগিয়ে থাকি সবার থেকে। এবং যেহেতু আমরা অনেক বছর ধরে আছি, আমাদের এখন ফরেন প্লেয়ারদের কাছ থেকে যে রেসপন্সটা আমরা পাই এবং মানে ইন্টারন্যাশনাল আপনার কি মনে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমানে যেভাবে তারা ধারাবাহিকতা রক্ষা করছে তাতে তারা সেই সমপর্যায়ের দল কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা আইপিএল এর কাছাকাছি বা আইপিএল যদি এইভাবে ধারাবাহিকতা কন্টিনিউ করতে পারে এবং ভালো ভালো মালিক আসে এখানে, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজ মালিকরা একসাথে বসে, তাহলে আমরা আইপিএল কে ছাড়িয়ে যাবো, কিন্তু পিএসএল আর বাকি ফ্র্যাঞ্চাইজ থেকে আমরা অনেক উপরে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি কথা বলছিলাম বিপিএল এর সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামালের সাথে। সাব্বির মিথুন, সময় সংবাদ, কুমিল্লা।